हेलो फ्रेंड्स, वेलकम टू स्टडी सर्कल। आज के आमी आबार चले एसेछि आर एकटा प्रैक्टिस सेट निये, जेखाने एनवायरमेंटल स्टाडिजे 30टा एमसीक्यूर मध्ये आमी 20टा करेई कराच्छि। कारण आगामी जे वेस्ट बेंगल टेट होच्छे 2023-24 सेशने, सेखाने एनवायरमेंट स्टाडिजे जे एमसीक्यू गुलो आसबे सेखाने कि धरनेर क्वेश्चन आसते पारे सेटार आमी तोमादेर भिडियो बानाच्छि। तो आशा करी क्यों जदि ये भिडियोगुलो रेगुलारलि फलो करो ताहले तोमादे एनवायरमेंटल स्टाडिजे कोनो क्वेश्चन ही आटकाबे ना। कारण आमी एकटा ह्यूज परिमाणे किछु क्वेश्चन सेट करे रेखेछि जेखान थेके परीक्षाय बार बार ओई क्वेश्चनगुलोई आसे। तो सेगुलोई आमी तोमादे प्रत्येक दिन दिच्छि, किछुदिन पर हयतो किछु क्वेश्चन तोमरा रिपिटो पेये जाबे। तो घुरिये फिरिये एई कटा करलेई होये जाबे, ठीक आछे? ताहले आजकेर भिडियो एखाने आमी स्टार्ट करछि। আর আমি 20টা করে দিচ্ছি, কারণ 30টার থেকে 20টা করলে হয়তো বেশি মনে থাকবে। প্রতিদিন 20টা করলে মনে থাকবে, 30টা করলে হয়তো 5টা ভুলে যাব বা এরকম কিছু হবে। তো 20টা করে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকবো, আর তারপরে রিপিট করা হবে। এই 20টার মধ্যে হয়তো দেখবে যে তোমরা 15টা জানো আর 5টা হয়তো আননোন থাকবে, ঠিক আছে? চলো আজকে ভিডিও স্টার্ট করি তাহলে। প্রথমের প্রশ্ন, 1972 সালে রাষ্ট্রসংঘের মানুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 5-6 জুন সুইডেনে স্টকহোমে অনুষ্ঠিত হয়। আলোর প্রতিকূলে বৃদ্ধি পায় কোন অংশ? মূল। ইকোলজি শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? ঐকর শব্দ থেকে হয়েছে। 1984 খ্রিস্টাব্দে ভারতের মধ্যপ্রদেশে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেটা কোন গ্যাসের প্রভাবে ঘটেছিল? মিথাইল আইসোসায়ানাইড, যেটাকে বলা হয় এমআইসি। অম্লবৃষ্টির পিএইচ এর মাত্রা কত? 5.6 এর নিচে। জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে এক কথায় কি বলা হয়? নীল বিপ্লব। আড়াবাড়ি নামটি কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত? চিপকো আন্দোলনের সঙ্গে সম্পর্কিত। কোথায় প্রথম পরীক্ষামূলকভাবে বন রক্ষার কাজ শুরু হয়? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়িতে। 1992 খ্রিস্টাব্দে কোথায় আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল? ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিতে। হোমোসেপিয়েন্স প্রথম আবির্ভূত হয়েছিল কোন দেশে? আফ্রিকায়। এটা আফ্রিকা মহাদেশ হবে। সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে কত সময় লাগে? 8.3 মিনিটস। জাতীয় বিজ্ঞান দিবস কোন তারিখে পালিত হয়? 28 ফেব্রুয়ারি। পানীয় জলের পিএইচ এর অনুমোদিত মাত্রা কত? 6.5 to 8.5। পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি কি? পপুলেশন, পভার্টি, পলিউশন। ফল অফ আ স্প্যারো বইটি কে লিখেছিলেন? সেলিম আলী। ভারতবর্ষে কবে প্রথম অভয়ারণ্য প্রতিষ্ঠিত হয়? 1834 খ্রিস্টাব্দে। ঘড়িয়াল কোথায় পাওয়া যায়? সুন্দরবনে। ইকোলজি শব্দটির বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দেন? বিজ্ঞানী আর্নেস্ট। সাধারণ খাদ্য শৃঙ্খলায় সর্বপ্রথম কে থাকে? উৎপাদক। মিশরের এক শুষ্ক ও বালুকাপূর্ণ বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? থামসিন বলে। এই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখে নাও এবং তোমরা আরো ভিডিও লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে।